আজকে বসেছি আপনাদেরকে একটা আমি যা যা শপিং করেছি সেগুলো দেখাতে তো সবগুলো না দেখানো এই কারণেই সম্ভব নয় এই কারণে এটা হলো যেগুলো কিছু আমার ননদকে দেওয়ার ছিল মানে দিদিকে মানুদের এগুলো যে কিনেছিলাম ওগুলো সব আমি না ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য সেগুলো আর আমি দেখাতে পারছি না তো কিছু কিছু জিনিস দেখাচ্ছি আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে কি কি শপিং করলে দেখতে পেলাম না তো সেই জন্য বলি একবার দেখিয়েই দিই কী কী নিলাম ফার্স্ট যখন শাড়ি দোকানে গেছিলাম তো সেখান থেকে শাড়ি নিয়েছিলাম কিছু তো শাড়িটা দেখাচ্ছি আগে ভাবলাম যে এগুলো হাতের কাছে আছে আগে এই আটের জিনিসগুলো দেখিয়ে নিই আমি যেগুলো কালকে কিনেছিলাম একটা নিয়েছি এই ধরনের বোর্ড দুটো নিয়েছি এই যে এই একটা এ একটা একে দুটো নিলাম একটা এই যে অয়েল প্যাস্টেল নিয়েছি একটা এটা আসলে আমার বিস্কুটের জন্য নিয়েছি ওকে গিফট করব সেই জন্য আর এটা নিয়েছি স্টেকচার হোয়াইট এটা লাগেই ওটা কাজ করতে গেলে তো রিসেন্ট আসবে আর অনেক রকম এই ধরনের ক্রাফটিংয়ের ভিডিও অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে সব সময় পেয়ে যাবেন এটা নিয়েছি আর এই যে হোয়াইট বোর্ড মার্কার তবে এটা আমার লাগবে না এটা আমার এর হাজব্যান্ডের লাগবে তো সেই জন্য সে ওটা নিয়েছে তারপরে আর একটা দারুণ জিনিস দেখাই এই যে দেখুন ঘর সাজানোর এগুলো খুব সুন্দর না দেখতে এরকম তিনটে কিনেছিলাম এরকম তিনটে কিনেছিলাম একটা মানু নিয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি বাড়ি নিয়ে গেছে ও একটা আমি আমাদের বাড়িতে রাখবো আর একটা না আমার সেই বাড়িতে দেব সেই জন্য এগুলো কিনেছি সুন্দর হয়েছে কেমন হয়েছে জানাবে না কমেন্ট করে আমার না খুব বেশ ভালো লাগলো তো ওই জন্য এগুলো নিলাম আর নিয়েছি এই যে বিভিন্ন ধরনের জুয়েলারি যেগুলোর কথা বলছিলাম এই যে দেখুন এগুলো ভীষণই ভীষণই কম দাম এগুলোর এটা কেউ বিশ্বাস করবে না এটা দাম তিরিশ টাকা মাত্র এটা নিয়েছি জানেন তো এটা নিলাম আচ্ছা আর বিভিন্ন এই যে জাঙ্ক জুয়েলারির মধ্যে নিয়েছি কিছু জাঙ্ক জুয়েলারির এই যে এটা দেখুন যে গণপতি গণপতিজি আছে আর তার সাথে ত্রিশুল এই ধরনের ইয়ারিং নিয়েছি দুটো এই এক জোড়া সরি এক জোড়া ইয়ারিং নিয়েছি এটা আমি একটু আগে পড়েছি পড়ছিলাম ওই জন্য এ থেকে এই যে এটার থেকে খুলে রেখেছি পরে দেখছিলাম আমাকে কেমন লাগে আর আর যেটা দেখুন এটা নিয়েছি আগের গিয়েও আরও অনেক কিছু কিনে এনেছি সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি আর শাড়িগুলো তো আমি সব এতে দিয়েছি মানে সব ব্লাউজ ব্লাউজ কাট কাটানোর জন্য সেই জন্য দেখাতে পাচ্ছি না এটা নিয়েছি হাতের দেখুন এটা নিয়েছি ওই এই দেখালে কি বলুন তো একটা জিনিস বের কর আবার সঙ্গে সঙ্গে না গুছিয়ে রাখলে এটাকে যে মানে পরে গোছানোটা আমার কাছে ভীষণই বিরক্তিকর কাজ আর এরকম যদি পড়ে থাকে কোথাও সোফাতে রাখুন যেখানে রাখুন পড়ে থাকলে না যে মাথা গরম হয়ে যায় তো সেই কারণে আমি এর আবার প্যাকেটটা কোথায় খুঁজতে হবে কোথায় রেখে দিয়েছি যাই হোক পরে রেখে দেবো এটা গুছিয়ে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটাও নিয়েছি দেখুন এই যে এই ধরনের একটা নিয়েছি তার সঙ্গে যে ইয়াররিং আছে পড়ে গেল আবার এই যে ইয়াররিং আছে এগুলো নিয়েছি শরীরটা না বেশ একটা ভালো নয় ওই জন্য হয়তো গলাটা আলাদা রকম লাগতে পারে মানে এত ঠান্ডা লেগেছে এটা একটা ব্যাগ নিয়েছি আচ্ছা একটা ড্রেস তো নিয়েইছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের ওই ব্যাপারে আগের বারেও গিয়েছিলাম আগের বারে না ম্যাক্রেনের সুতো নিয়েছিলাম তারপরে হবস নিয়েছিলাম যেটার কাজ আমি দেখাবো কিছুদিন পরেই হচ্ছে কাজটা এই যে এই ধরনের একটা জামা নিয়েছি এটা এটা আমার পরলে দেখতে পাবেন আর শাড়িগুলো আমি এই কারণেই দেখাচ্ছি না কারণ শাড়িগুলো দুর্গা পুজোতে পরবো সেই জন্য আর সব না এতে দিয়েছি কি বলে ওটাকে সব দর্জি দোকানে দেওয়া হয়েছে এই যে এটা নিয়েছি তাই বাবা এই যে এটা নিয়েছি একটা আগের এটা দাম করেছিলাম তখন না বেশি বলছিল ওই জন্য নিয়েছিলাম না এখন বেশ কম বলছিলো সেই জন্য নিয়েছি এটা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এটা নেব সেই জন্য মুখটা দেখুন আমার খুব পছন্দ ওই জন্য এটা নিলাম একটা খেয়ে রেখে তারপরে আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি শাড়ি দেখাতাম আসলে শাড়িগুলো সব দর্জির দোকানে দেওয়া আছে কালকে যে শাড়ি দোকানে গেছিলাম কালকে গিয়েছিলাম আমার একটা শাড়ি কিনেছিলাম সেরকম শাড়ি আর কি আমার দিদির খুব পছন্দ হয়েছে তো জানি ওনার মানে সেরকম একটা শাড়ি পেলে দিদির জন্য আনবো একটা ডিজাইনার ঢাকাই কিন্তু না পেলাম না জানেন তো ওই জন্য একটা অন্যরকম শাড়ি নিয়ে চলে এলাম নিচে গেলে আপনাদেরকে দেখাতে পারবো ইয়েটা জুতো টুতো তো কিনেছি দেখাবো দাঁড়ান চলুন দেখালাম এই যে তার সেই কানের প্যাকেট এই নিচে পাওয়া গেল দেখেছেন প্যাকেটটা আমি নিয়ে যেতেই ভুলে গিয়েছি তারপরে নিয়েছি এই ধরনের ওড়না নিয়েছি দুটো এগুলো এমনি যে রাস্তার ধারে দোকান হয় সেখান থেকেই কিনেছি তো এগুলো বৌদির এমনি এই ধরনের লালের উপর একটা এই ধরনের এরকম করা রয়েছে আর একটা ব্ল্যাকে একটা রেড আর একটা ব্ল্যাক এই যে এই রকম কাজ আছে এই দুটো নিলাম যে এই শাড়িটা নিয়েছিলাম কালকে যেটা খুঁজেছিলাম সেটা পাইনি এটা এরকম গ্রিন কালারের পুরোটা আছে আর ভেতরটা না এরকম রেড আছে আমি আর খুলছি না এই যে এই ধরনের রেড কালার দিয়ে আছে আঁচলের সঙ্গে আরগুলো সব আমার পুজোর সাজিয়েই আপনি আপনারা দেখতে পাবেন যেগুলো আমি নিয়েছি আমি অনেকগুলো শাড়ি নিয়েছি এটা দিদির জন্যই দিদিকে দেওয়া হয়ে গেছে দিদির জামা আর শাড়ি এগুলো পাঠানো হয়ে গেছে এই শাড়িটা এখন থাক এটা পরে দেওয়া হবে সেই জন্য এটা কিনেছিলাম লাইট জ্বলা বল এই যে তার আলো জ্বলবে এগুলোতে হয় বাবা আর জ্বলার পর এই যে দেখুন হ্যাঁ এই দেখুন জ্বলছে এরকম একটা আলো জ্বলা বল নিয়েছি আমি কালকে নিয়েছি এইটা এই যে এই ধরনের জুতো নিয়েছি এই টাইপের একটা নিয়েছি আর আরও একটা নিয়েছি আগেরবারে দেখাচ্ছিলাম আগের বারে গিয়ে নিয়েছিলাম এই জুতোটা এই স্যান্ডেল টাইপের একটা জুতো নিয়েছি আরও আমাদের বাপির জন্য দিদির জন্য মানুষ জন্য সবার দুজোড়া করে জুতো কেনা হয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছি বাপিরটা আছে সব আমার বাবার বাড়ি যাবে মানে পুজো হতে পারবোই দেওয়ার জন্য এর মধ্যে সব শাড়ি আর সবার জন্য সব কিছু নেন্টি বিস্কুট সবার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এগুলো এবার দিতে যাওয়া হবে আজকে নয় কিছুদিন পরে যাবে আমি সব একসাথে প্যাকেট করে রেখে দিয়েছি এবার গুছিয়ে রেখে দেব গুছিয়ে রেখে দিলেই ব্যাস হয়ে যাবে যেদিন যাবে শুধু নিয়ে চলে যাবে এইগুলো ব্যাগ ট্যাগ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেখাবো একদিন আপনাদেরকে ঠিক আছে মানে যদি যখন দিদি পরে আসে পরে আসবে তখন যদি আমি থাকি অবশ্যই দেখাবো দেখুন এটা আমি একটা বার্ডনি বানিয়েছিলাম কিন্তু এটা এই কাছে থাকার জন্য না মানে চাপ পড়ে পড়ে একটু নরম হয়ে গেছে কিন্তু অন্যগুলো ঠিক আছে এটা একটু কাছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে আমাকে একদম ভুলবেন না বাই বাই